আপনি কি জানেন মোবাইলের টাওয়ারে এই গোল এন্টিনা কেন দেওয়া থাকে? জীবজন্তু কেন মানুষকে চাটে? দূরচর উপর এমন আস্তরণ কেন পড়ে? কিভাবে আপনি আপনার আয়কর বৃদ্ধি করবেন? এমন সব অ্যামাজিং ফ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি এক রাশিয়ান সিকিউরিটি গার্ড দুটি ডট একে 12 কোটি টাকা লোকসান করে দিয়েছে। রাশিয়ান এই সিকিউরিটি গার্ড একটি আর্ট জ্যালারি এর মহামূল্যবান একটি পেইন্টে চোখ না থাকার কারণে যে পেইন্টটিতে দুটি চোখ একে দিয়েছে, সে মনে করেছিল এই পেইন্টটিতে চোখ নেই। অবশেষে সে জানতে পেরেছিল এটি একটি মহামূল্যবান পেইন্ট ছিল। বন্ধুরা, আপনারা কি জানেন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় আপনি আপনার মুখ দিয়ে কথা বলতে পারবেন না? আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি এটা কখনোই করতে পেরে উঠবেন না। আমাদের ফুসফুস এমনভাবে গঠিত, সে দুটি কাজ একসাথে কখনো করতে পারে না। বন্ধুরা, হয়তো এটা আপনারা আগে কখনো জানতেন না। যদি এই প্রথমবার জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লজবাব খেতে কে না পছন্দ করে, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন আপনারা কি আসলে ললিপপ খাচ্ছেন? না বন্ধুরা, এটা ললিপপ না, আপনারা আপনাদের থুতুই খাচ্ছেন, শুধুমাত্র ফ্লেভারের সাথে। ললিপপ খাওয়ার সময় একটু খেয়াল করবেন, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন। জীবজন্তু কেন মানুষকে চাটে? আমরা হয়তো সবাই জানি জীবজন্তুগুলো তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য এমনটা করে থাকে, কিন্তু আপনি ভুল ভাবছেন। কিন্তু বন্ধুরা, এর পিছনে অনেক বড় একটি কারণ রয়েছে, তা আবার মানুষের কারণে। আমরা যখন হার্ড ওয়ার্ক করি তখন আমাদের শরীর থেকে অনেক ঘাম ঝরে, ঘামের সাথে অনেক মিনারেল ও লবণ বের হয়। আর এর লবণ ও মিনারেল জীবজন্তুর শরীরের জন্য অনেক প্রয়োজনীয় একটি উপাদান, আর তারা এই শরীরের উপাদান জোগাড় করতে এভাবে আমাদেরকে চাটতে থাকে। 2014 সালে USA এর এক রিসার্চ অনুসারে পাওয়া যায়, আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন তাহলে অন্যদের তুলনায় আপনাকে একটু বেশি চাটবে জীবজন্তুগুলো। এর সব থেকে বড় কারণ হচ্ছে ঘামের সাথে কিছু সুগার বের হয় আপনার বডি থেকে। আপেলগুলো দেখে মনে হচ্ছে যে কেউ বিক্রি করার জন্য আপেলগুলো মাটিতে রেখেছে, কিন্তু না, আসল সত্যিটা হচ্ছে কোনো এক আপ্রবল ঝড়ে আপেলগুলো এভাবে মাটিতে পড়েছে। যে সকল মানুষরা ঝাল বেশি খায় তাদের আয়ুকাল কিছু হলেও বৃদ্ধি পায়। শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, এক রিসার্চ অনুসারে এ তথ্য জানা যায়, কিন্তু আপনার জীবনদশায় আপনি এটা কখনোই বুঝতে পারবেন না। কিন্তু প্রতিনিয়ত ঝাল খাওয়ায় আপনার শরীরের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনারা হয়তো সবাই লক্ষ্য করেছেন চা ও দুধের উপর এমন একটা আবরণ জমে থাকে। এমনটা কেন হয়ে থাকে? দুধের ভিতর পুষ্টি উপাদান হিসেবে থাকে প্রোটিন, সুগার এবং ফ্যাট। দুধ যখন গরম করা হয়ে থাকে তখন প্রোটিন ও ফ্যাট আলাদা হয়ে উপরে জমে যায়, আর এটাকে আমরা সাধারণত সর বলে থাকি। বন্ধুরা, মোবাইলের এই গোলাকার টাওয়ারের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আপনি কি জানেন এর কাজ কি? এই অ্যান্টিনা আপনার মোবাইল থেকে কলিং সিগন্যাল কালেক্ট করে, তারপর একটি কলিং সিগন্যালকে কালেক্ট করে রেডিও সিগন্যালকে কনভার্ট করে। আপনি যাকে কল করেছেন তার মোবাইলে পাঠায়, তারপর আমরা কথা বলতে পারি। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।